পারিনি আই ওয়াজ রাদার সিক কিছুটা তো হয়তো অনেকে ভাবতে পারেন যে অসুস্থ শরীর যদি হয় তাহলে এত দূরে পিকনিকে আসলো কেন আসলে জীবনের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর চলচ্চিত্র জগতের সাথে সম্পৃক্ত আমরা নিজের ঘরে নিজের স্ত্রীর সাথে যতটুকু সময় না দিতে পেরেছি তার চেয়ে বেশি সময় দিয়েছি চলচ্চিত্র জগতে কারণ চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা এফডিসিতে কাটত পাঁচ ছয় ঘন্টা স্ত্রীর কাছে তার মধ্যে বেশিরভাগ টাইম তো ঘুমিয়ে কাটতাম আর দুই এক ঘন্টার মধ্যে আধা ঘন্টা ঝগড়া করতাম এই আমাদের কাজ ছিল তো আপনাদের আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন যে আমি কিছুটা দুর্বলতার কারণের জন্য হোক আমি মেডিসিন খেয়ে আই ওয়াজ টেকিং রেস্ট যে কারণের জন্য আমি এখানে আসতে পারিনি আপনাদের কাছে সময় মতো কিন্তু আসবো এটা চিন্তা করি এখানে এসেছি অনেক দূর থেকে এসেছি আসতে কষ্টও হয়েছে তারপরও এসেছি কথা বলার ইচ্ছা অনেক ছিল আর অনেক কিছুই বলতে চাই কিন্তু বলবো না এই জন্য বলবো না যে বলাটা আমার ঠিক হবে না আর বলতে চাই তারপরও বলতে ইচ্ছা হয় এই কারণের জন্যে যে জীবনের যে প্রান্তে আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে জীবনের শেষটা আমার খুব বেশি দূরে নয় তো এই জীবনের শেষটা যখন আসবে তার আগে কিছু শব্দের মালা বানিয়ে সুন্দর সুন্দর কথা বলে কাউকে অযথা কথা বলার ইচ্ছে আমার এই মুহূর্তে নেই আমি এখন যেটা সত্যি সেটাই বলি যেটা সত্যি ভাবি সেটাই বলার চেষ্টা করি সেই হিসেবে আজকে এখানে অনুষ্ঠান থেকে যারা আমাদের চলচ্চিত্র জগৎ এবং চলচ্চিত্র জগতের সবকিছু সম্পর্কে কথা বলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে সবকিছু করার জন্যই মানুষের কিছুটা অভিজ্ঞতা প্রয়োজন হয় একজন বলে গেছেন যে পিতৃহীন ছিল আমাদের এই চলচ্চিত্র জগৎ অবশ্য বাংলার মধ্যে আবার বলেছে যে আমরা আমাদের বাবাদের পেয়েছি বাবাদের শব্দটার অর্থটা কিন্তু খুব ভালো না এটা আপনারা নিশ্চয়ই বোঝেন যে বাবাদের মানে ছেলেটা কেমন যেন হয়ে যায় একটু প্রবলেম হয়ে যায় তো বাবাদের বলতে আমি বলবো না আমি বলবো যে আমাদের রিপ্রেজেন্ট করার মতো আমার ভাই ওই আছে ওই রিপ্রেজেন্ট করবে চলচ্চিত্র জগতের এফডিসি তৈরি করা মানে এফডিসি পরে আমরা বাংলাদেশ চলচ্চিত্র জগতের যেটা প্রযোজক সমিতি প্রথম সেই সমিতিটা আমি অনেককে নিয়ে একসাথে তৈরি করেছিলাম তারপরে সেটা প্রায় পাঁচ ছয় বছর পর্যন্ত বোধ হয় আমি জেনারেল সেক্রেটারি নিজেই ছিলাম এরপরে প্রযোজক পরিবেশক সমিতি মিলে দুটো মিলে একটা সমিতি হলো প্রযোজক পরিবেশক সমিতি আই ওয়াজ দেন দ্য প্রেসিডেন্ট অফ দ্যাট প্রযোজক পরিবেশক সমিতি ফর দ্য ফার্স্ট টাইম আর পরে যেমন লক্ষ্য করলাম আর কি যে ওখানে বসে থেকেও যে সেই কথাটা কিন্তু বলা হয়নি বা সেই লোকটিকেও কিন্তু ডাকা হয়নি তো অতি স্বাভাবিকভাবেই কিছুটা কষ্ট বা কিছুটা দুঃখ কিছুটা হতাশা কিছুটা অভিমান সবকিছুই আমার ঢাকাটা খুব বেশি বোধহয় অন্যায় বলে আপনাদের কাছে মনে হবে না আমার আগে যাদের নাম বলেছে তারা প্রত্যেকেই জ্ঞানী গুণী সম্মানিত এবং আমার অত্যন্ত আপনজন প্রিয়জন এবং আমি নিশ্চয়ই আজকে স্টেজে আসতাম না যদি না আমার ছোট ভাই ফারুক যদি আমাকে আজকে না ডাকত যে ভাই আপনি যেখানে থাকেন আপনি আসেন কারণ যেখানে নিজস্ব ব্যক্তিগত কোন সাধারণ সম্মানটুকু যেখানে পাওয়া যায় না সেখানে গিয়ে দুটো কথা বলা বা সেখানে গিয়ে কাউকে কোনো কিছু আলোচনা করা সমালোচনা করা বা তার পরবর্তী পর্যায়ে বলা যে ভাই আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে আপনি কিছু মনে করবেন না এগুলো বলা শুধু অন্যায় না এগুলো বলা শুনতেও আমাদের ভালো লাগবে না এবং আমরা এটা শুনতেও চাই না কারণ জীবনের এই প্রান্তে এসে কাউকে আঘাত দিয়েও কথা বলতে চাই না তবে ওই যে বললাম যে কিছু কিছু সত্য কথা আমাদেরকে বলতেই হয় সেই সত্য কথা বলার জন্য আমি বলছি যে আরো একটি জিনিস আমার কাছে খুব ভালো লাগেনি সেটি হচ্ছে যে আজকের এই অনুষ্ঠানে আমার ছোট ভাইয়েরাই সমস্ত কমিটির যারা নির্বাচিত হয়েছেন তারা আমার ছোট ভাই অত্যন্ত প্রিয়জন অত্যন্ত আপনজন এবং তাদেরকে এখানে ইলেকটেড করার জন্য
অনেকের মতো আমারও ক্ষুদ্র একটা প্রচেষ্টা ছিল, কিন্তু প্রশ্নটা হচ্ছে তাদেরই কাছে যে এক ঘন্টা বা দু ঘন্টার জন্য যদি খেলাধুলার ব্যবস্থা করা হয় বড়দের জন্য, এবং সে এক ঘন্টা দু ঘন্টার মধ্যে যদি তারাই প্লেয়ার হয়ে থাকে, তাহলে এক ঘন্টা দু ঘন্টা পর্যন্ত অন্য অন্য লোকদের দেখাশোনাটা করবে কে? অন্য যারা আর্টিস্ট, যারা প্রযোজক এসছেন, যারা পরিচালক এসছেন, আমি এসছি বা ও এসছে, তাদেরকে দেখাশোনা করার জন্য তো অনেকেই দৌড়াদৌড়ি করবে, কিন্তু সাধারণ নতুন যারা এসছেন বা যাদের যারা প্রথমবার এসছেন, দ্বিতীয়বার এসছেন, তৃতীয়বার এসছেন, তাদেরকে দেখাশোনাটা কি করবে? কাজেই তাদের এই খেলাধুলায় করার স্প্রিহাটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু সময়টা আমার কাছে ভালো লাগেনি। আজকের এই সময়টা তাদের জন্য খেলাধুলাটা না করলেই বোধ হয় ভালো হতো, এটা আমার ধারণা। কিছুটা সুন্দর, অনেক সুন্দর হয়েছে, খাওয়া দাওয়া তো প্রচন্ড ভালো হয়েছে। কালা ভুনার কালা কথাও কেন বলেছে এটা বুঝি না, ও নিজে একটু কালো বলে কিনা তাও জানি না, হয়তো আর একটু ফর্সা হলে বোধ হয় ভালো হতো, তাহলে বোধ হয় বলতো যে সবগুলো খাবারই ভালো হয়েছে। আমার কিন্তু সবগুলো খাবারই ভালো হয়েছে, এবং আমার কাছে যেগুলো ডক্টর আমার পাশে বসা ছিল, আমার স্ত্রী, উনি অনেকবার নিষেধ করা সত্ত্বেও চোখ দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে, হাত দিয়ে, সব দিক দিয়ে বলার চেষ্টা করা সত্ত্বেও আমি সবই খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে। সো ফ্রম মাই পার্টি, মাই ফিলিংস, থ্যাংকস টু দ্য কমিটি, সেই কমিটির যারা কাজ করেছে, টোটাল অ্যারেঞ্জমেন্ট করেছে, অত্যন্ত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, অত্যন্ত ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। হ্যাঁ, প্রথমবার হয়তো তাদের কিছুটা চিন্তার অভাব, ভুল ত্রুটি হতে পারে, এই ভুল ত্রুটিগুলি যাতে শুদ্ধে যদি নেয়, তাহলে আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পরবর্তী পর্যায়ে আমরা শুধু মুখে মুখে